আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি দেখতে পাচ্ছেন যে মোহতারাম আমদের আমাদের মেজর ছেলে ডক্টর আহমদ আবদুল্লাহ নাজি ভাইয়ের অলিমায় অংশগ্রহণ করেছেন দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ। বিশেষত আজকে আমরা অনেক খুশি যে শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ এবং ভাই আবদুল্লাহ বিন আব্দুর রাজাক উপস্থিত হয়েছেন আমাদের মাঝে, অলিমায় অংশগ্রহণ করেছেন, আপনারা দেখছেন। রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে কেউ যদি অলিমায় দাওয়াত দেয় তাহলে অলিমার দাওয়াত মিস্টেক করাটা সেটা করা হয়েছে, বরখলাভ হয়। আলহামদুলিল্লাহ, হাদিস পালনের স্বার্থেই তারা আজকে আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমরা ডক্টর আহমদ আব্দুল সাকিব সভাপতি বাংলাদেশের যুব সংঘ এবং আমি জামাতের বড় ছেলে। আলহামদুলিল্লাহ, আমাদের ভাইরা প্রত্যেক টেবিলে দুজন করে আছেন। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ মেহমানদের সুন্দরভাবে পরিবেশন করতেছেন। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর কাবুর এবং ডক্টর শাহবাজ ছাত্র এবং সবাই। এই মতে আমরা সামনে দেখতে পাচ্ছেন ডক্টর আহমদ আব্দুল নাজিব, যার অলিমা তাকে আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধার করতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের দর্শকের সাথে আপনার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আলোচনার মধ্যে যে কোনো নেতৃত্ববোধ কতটা স্ট্রং সেটা আপনাদের লক্ষ্য বোঝার জন্য আর কি ঠিক করা। এবং তার শেষের সাথে কোলাকুলি করতেছেন। আলহামদুলিল্লাহ, ছবি তুলেছিল সালাদের ব্যবস্থা ছিল না, সালাদের ব্যবস্থা ছিল। হ্যাঁ ভাই, যাও যাও এই টেবিলে কি আছে? টেবিলে ভাত হাবিস
মা সবাই নতুন বিবাহিত দম্পতির জন্য আমরা দোয়া করি, বারাকাল্লাহ লাক। আপনারা সবাই যারা যারা দোয়াটি জানেন অবশ্যই দোয়াটি করবেন নবদম্পতির জন্য। আপনারা জানেন যে প্রফেসর ডক্টর আহমদ আসাদুল্লাহ গালিব স্যারের মেজর ছেলে ডক্টর আহমদ আব্দুল নাজিব হাদিস ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক, তার আজকে অলিমা অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ। অলিমা অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী থেকে আমাদের আল মারকাজুল ইসলামিয়া সালাফি পূর্বাশ্বস্ত একাডেমিক ভবনের মাঠে অলিমা অনুষ্ঠিত হচ্ছে। এখানে উপস্থিত আছেন শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ সহ তার ছেলে আবদুল্লাহ বিন আব্দুল রাজাক এবং আহলেস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ যুব সংঘ, সোনামণি সংগঠন, মহিলা সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমরা চাই যে আমরা এখন দেখতে পাচ্ছি আবদুল্লাহ বিন আব্দুর রহিম ভাই তিনি আসছেন আলহামদুলিল্লাহ। রবি ভাই এখানে ধরুন আমি দেখি কি ব্যাপার থাকো আমার মতো অবশ্যই লাইভটি শেয়ার করবেন। আপনার সবাইকে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সবাই উপস্থিত আছেন। এইভাবে আবদুল্লাহ মারুফি সবাইকে আমি ওই লোক টেবিলের লোক না তো এই যে দুইজন লোক সে দুজন লোক গেল তুমি এখানে কি দিচ্ছ মোবাইলে কি চলছে